বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল, যেখানে নামি দামি বিদেশি ক্রিকেটার থেকে শুরু করে থাকে ভিনদেশি ধারাভাষ্যকার। 2012 সালে শুরু হওয়া এই টুর্নামেন্টকে একসময় আইপিএল এর পরে স্থান দিলেও দ্বিমত করার সংখ্যা পাওয়া যেত খুব কম। তবে যতই দিন গিয়েছে, বিসিবি এবং টুর্নামেন্টের কিছু ফ্র্যাঞ্চাইজির অপেশাদারত্বের সুবাদে বিপিএল তার জৌলুস হারিয়ে ঢুকছে টিকে থাকার লড়াইয়ে। সেই লড়াইয়ে বিসিবির সহযোদ্ধা ফ্র্যাঞ্চাইজিরা কী ভূমিকা রাখছে তার কিছু নমুনা নিয়ে মাঠ থেকেই শুরু করা যাক। পুরো ফিট না হয়েও সিলেট স্ট্রাইকার্সে মাশরাফির মর্তুজার খেলা নিয়ে মোহাম্মদ আশরাফুলের তোলার প্রশ্নটাকে মাশরাফি নিজেও এড়িয়ে যেতে পারেননি। সংবাদ সম্মেলনে সব কিছু ব্যাখ্যা করা যায় না বলে মাশরাফি হয়তো দলের অভ্যন্তরীণ কিছুই ইঙ্গিত করেছেন, কিন্তু একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে কোনো দল কখনোই এরকম অপেশাদার চিন্তা করতে পারে না। মাশরাফির দুই তিন কদম দৌড়ে করা বোলিং দেখে আশরাফুলের মনে হয়েছে এভাবে বিপিএল কে ছোট করা হচ্ছে, কারণ সারা বিশ্ব দেখছে বিপিএল এভাবেও খেলা যায় না। এটা তো বললাম যে সব জিনিস সবসময় এক্সপ্লেনেশন করা যায় না। সো এরকম ঘটনা মাঠের বাইরেও আছে অনেক। বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজির এক খেলোয়াড় নিজেই আবার বিদেশি খেলোয়াড়দের এজেন্ট, কিন্তু নিজ দলে বিদেশি ক্রিকেটার এনে দেওয়ার পর তিনি যখন দেখলেন ভালো স্পন্সর না থাকায় তার আনা খেলোয়াড়দের ঠিকমতো টাকা পয়সা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে, তিনি তখন নিজেই নেমে পড়েন স্পন্সর সংগ্রহে। না করলেও টাকা কোত্থেকে আসবে সে চিন্তা ফ্র্যাঞ্চাইজিরই করার কথা, কিন্তু নামে ভারী খেলোয়াড়দেরই যখন একটা ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়ে এভাবে করে খেতে হয়, সেই ফ্র্যাঞ্চাইজির কাজটা তাহলে কি? আগের বিপিএলে এক ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের খেলার জন্য দিয়েছিল মাত্র এক সেট জার্সি। এবার অবশ্য দলের অনুশীলনে গিয়ে খেলোয়াড়দের মাঠ ভাড়া মেটানোর উদাহরণও সৃষ্টি হয়েছে। সর্বশেষ যোগ হয়েছে সিলেটে গিয়ে দলের বিদেশি খেলোয়াড়দের চাপে একটি ফ্র্যাঞ্চাইজির হোটেল বদলানোর ঘটনা। সিলেটে দলের থাকার জন্য প্রথমে যে হোটেলটি নেওয়া হয়েছিল তাতে থাকা যায়, কিন্তু সেখান থেকে বিপিএল খেলা যায় না। মানসম্মত সুযোগ সুবিধা না থাকায় ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই হোটেলটিতে থাকতে চাননি, পরে ফ্র্যাঞ্চাইজির ঠিকানা গেড়েছে অন্য হোটেলে। বিপিএলের কলেবর আগেই কমিয়ে ফেলা বিসিবি যেন এইসব জোড়াতালিতে কিছুই বলারনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হাদার মল্লিকের কথাও বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান। বাংলাদেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে কিছু বিষয় মেনে না নিয়ে উপায়ও নেই, সঙ্গে অবশ্য একটা আশাবাদও আছে তার কথায়। দেশের ক্রিকেটের জন্য ফ্র্যাঞ্চাইজিদের কিছু করার আছে, নতুন খেলোয়াড় তুলে আনতে পারে তারা, বড় কর্পোরেট হাউসগুলো বিপিএলে এলে আশা করি পরিস্থিতির উন্নতি হবে, বিপিএল সেই অপেক্ষার আয়ুটা পেলেই হয়। নইলে যেসব ফ্র্যাঞ্চাইজি নিজেদের উন্নতিতেই দৃষ্টি নেই, তাদের কাছে দেশের ক্রিকেটের উন্নতিতে ভূমিকা প্রত্যাশা করা তো মিছে আসা।